এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? তো আমরা খুব একটা বেশি ভালো নেই, কারণ মিঠের একটু শরীরটা খারাপ মানে ছিল, আজকে ঠিক আছে, তো ওই জন্য ভিডিও করা হয়নি। এখন ওর মাথায় চেপেছে, ও হচ্ছে সবাইকে কবিতা শোনাবে আর গান শোনাবে, এটা হঠাৎ করে ওর মাথায় আসলো। আর আমি ওই জন্যই আবার আমি একটু ভিডিও অন হলাম, চালু হলাম। তো মিঠি কোন কবিতাটা শোনাবে বলো? বন্ধুরা কবিতা বলছি, টুঙ্কেল টুঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার ইটু স্টার, অ্যাপ পাতা অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। নিজে হাত তালি দিচ্ছে, কাউকে হাত তালি দিতে হবে না। তো এবারে কোন গানটা একটু বলবি বলছিলি? ও এখন মানে কবিতার পাশাপাশি সারাদিন ধরে যেটা বেশি বলে সেটা হচ্ছে এখন যে গানটা চলছে, ওই দুটো গান চলছে খুব ট্রেন্ডিং এ আছে, একটা হচ্ছে বচপন কা প্যার আর একটা হচ্ছে মানিকে ভাগে হিতে। মানিকে ভাগে হিতে তো কি করবে কিছুই বুঝি না, মানে কি ভাষায় বলছে ও, মানে একটা আলাদা ভাষাই তৈরি করে ফেলেছে, কিন্তু বলছে সারাদিন। আর হচ্ছে কি বচপন কা প্যার, মানে চান করতে গেলেও বলছে, খেতে বসার আগেও বলছে, লেখা করতে করতে বলছে, মানে গানটা ঘুমাতে ঘুমাতেও বলে ফেলছে, মানে এত ভালো। টিভি দেখতে দেখতে, ফোন দেখতে দেখতে, হ্যাঁ ওই জন্য ও বলছে আমি সবাইকে শোনাবো, এত পছন্দ হয়েছে, মানে একদম হার্ট টাচিং সং। খেলতে খেলতো, খেলা করতে করতো, হ্যাঁ এখন করবে জানে মেরি জানা মান বচপন কা প্যার, মেরা ভু নেহি জায়া হে জসা মেরা প্যার হে, প্যার তুঝে কিয়া হে বচপন কা প্যার, মেরা ভু নেহি জায়া হে। কে বাত্তারি দেবে না? এবার হচ্ছে কবিতার থেকে গানের জোর বেশি, কবিতা কইলে তো আটকে যাচ্ছে মাঝে মাঝে, আর গানগুলো যেন একদম পুরো একদম ফুল দামে চলছে। আচ্ছা এবার কোনটা যেন মানিকে আগে তো পারি না, ওটা আরে লজ্জা, এটা কেমন করে এটা শোনা সবাইকে, উল্টে পাল্টে হয় বুঝতে পেরেছি। একটুখানি একটুখানি বলো দেখি, কেউ হাসবে না আমি বলো, মনেকে মনে হিতে মানাই দাওয়াবি কিলেবি সিলেবি মা কি লাগা পাপা নাকি পা কি মেনে কি পিঠে কি পা মানা হারি মানে মানে হারি দি 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 দাদার সিঙ্গার পড়ে গেছে, পচা টমেটো ছুলে মারা হচ্ছে এদিকে, হচ্ছে রাস্তায় এখন দেখতে পাচ্ছি লাইট লাগাচ্ছে, মাইক লাগানো হয়েছে, মানে এই যে দিদিটা এসেছিল, দিদি সে স্যার বাবা না ওই হয়ে চিনলে, হচ্ছে এই মানে জানলা দিয়ে পূজোর প্ল্যানিং হচ্ছে, জানলা দিয়ে ওই যে চোঙগুলো লাগিয়েছে পোলে, মাঝে মাঝে বাজবে গান হবে, ওটাই হচ্ছে মানে পূজো পূজো ফিল আর কি, চোঙটা একদম ওদের জানলা। আর গানটা কিরকম বললাম বন্ধুরা? ভালো না, কারণ পূজোয় তো সেই করোনা আসার পর থেকে তো বেরোনো হচ্ছে না সেরকম, তাই ওই জানলা দিয়ে ওই চোঙ লাগানো আছে, গান শুনবো আর ওই যে লাইট লাগাচ্ছে রাস্তায়, লাইটের আলো দেখবো জানলা দিয়ে, এটাই হচ্ছে পুজো। না না ঠাকুর দেখতে যাবো না, ঠাকুর দেখতে কোথায় যাবো, কোথায় যাবো,
জামা কাপড় গুলো কি হবে সেটাই? হ্যাঁ, জামা কাপড় গুলো কেনা হলো, ওগুলো কি হবে, কি হবে ওগুলো? আবার গান করছে, কথায় কথায় গান করছে, যাত্রাপালায় মনে হচ্ছে এন্ট্রি নেবে। বন্ধুরা, তুমি পূজোর দিনে কি করবে আমাদেরকে জানাও। আর আমরা কি করব জানাবো, আর আমরা আবার যাব মিঠির মামা বাড়ি, তাই তো? আবার যাব, আবার দেখাবো। এখনো পর্যন্ত কেনাকাটির শেষ মানে কিছু বাকি আছে। আমরা কবে যাব জানা? কালকে যাব। হ্যাঁ, কালকে দেখাবো। আর এই কেনাকাটি ছাড়া আর কোনো প্ল্যানই নেই, মানে শুধু কিনেই রেখে দিচ্ছে। পুজোয় তো বেরোতে পারছি না, পুজোয় বেরোবো নাকি ধরো ঠিক নেই। ওই পাড়াতেই ওই মাইকের আওয়াজ আর ওই লাইটের আলো, ওটা দেখে কেটে যাবে বাড়ি। বাড়িতেও লাইট লাগানো হবে, ওইগুলো দেখি মানে পুজো পুজো ফিল, ঘরে বসে করো চিল। তো দেখা হচ্ছে পরে ভিডিও। শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করতে পারছি না, তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর এখন বেশি কিছু বললাম না, খিদে খিদে পাচ্ছে। আমরা খাবো, তোমরাও সবাই খাও, লাঞ্চ করে নাও, এখন দুপুর বেলা। তো পরে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা। এটা কি? টাটা, বাই বাই।